প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যারা 2022 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তোমাদের ইংলিশের যে ফ্রেজাল ভার্ব রয়েছে তার আজকের 20খানা পেজের সলভ একসাথে আমি তোমাদেরকে দেব। অর্থাৎ এই 20খানা এবিটি ফ্রেজাল ভার্বের যে সলভ আছে, যদি এগুলো তোমরা সলভ করে যাও, আমি আশা করি তোমরা 100% তোমাদের 3খানা যে ফ্রেজাল ভার্ব করতে হয় তার প্রত্যেকটি তোমরা কমন পাবেই পাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ, এটা তোমাদের এবিটি টেস্ট পেপারের পেজ। তোমাদের বাকি সাবজেক্টেরও যদি উত্তর দরকার হয়, অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা চলে যাবে, একটিমাত্র লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা সমস্ত বিষয়ের উত্তর কিন্তু পরপর পেয়ে যাবে। তো দেখো, ইংলিশের একদম 22 পেজ থেকে 521 নম্বর পেজ অবধি আমি এখানে সলভ করে দিয়েছি। তোমরা আশা করা যায় এই কটা পেজ ভালো করে পড়ে যাও, অবশ্যই এখান থেকে কমন পেয়ে যাবে। তো তুমি দেখতে পাচ্ছ যে এবিটি টেস্ট পেপার মাধ্যমিক 2022 ফ্রেজাল ভার্ব পেজ নাম্বার আমরা 26 থেকে করছি, কারণ 22 থেকে তোমাদের শুরু হলো, 26 তোমাদের গ্রামারটা হয়েছে। তোমাদের এই উত্তরগুলো মুখস্থ করার সময় একটা কথা মাথায় রাখতে হবে, তোমরা যখন উত্তরগুলো করবে পুরো সেন্টেন্সে লিখবে ফ্রেজাল ভার্বগুলো, এবং তোমাদের সেন্টেন্সটা যদি পাস্ট টেন্সে থাকে তোমাদের অ্যান্সারটাও কিন্তু পাস্ট টেন্সে হবে, এটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু তোমাদের নাম্বারটা পুরো কাটা যাবে। আর তোমার যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকে, অর্থাৎ ভার্বের সাথে এস বা ইএস যোগ হলে তোমাদের গ্রুপ ভার্ব অর্থাৎ ফ্রেজাল ভার্বের সাথেও কিন্তু তোমার এস বা ইএস যোগ করতে হবে, সেই হিসাবে কিন্তু আমি উত্তরগুলো করেছি। তো তোমরা পরপর এটাকে পড়ে নিলে খুব সুবিধা হবে। তো পেজ নাম্বার 26 তোমরা দেখতে পাচ্ছ, 1 নম্বর লেখা দেখো প্রিজার্ভ, উত্তর কী হচ্ছে পুট বাই। 2 নম্বর দেখো কোয়াল ফেল আউট। 3 নম্বর দেখো লিভ, উত্তর হচ্ছে গিভ আপ। পেজ 74 রিমেম্বার, কি উত্তর হচ্ছে কল আপ। 2 নম্বর দেখো এফেক্ট, উত্তর হচ্ছে টেল আপন। 3 নম্বর দেখো রিজেম্বলস, উত্তর হচ্ছে টেক্সট আফটার। পেজ 105 দেখে নাও রিজেক্টেড, টার্ন ডাউন, যেমন এটা দেখে নাও রিজেক্টেড, এটা তোমরা পাস্ট টেন্স ছিল তাই এটা দেখো টার্ন হয়ে গেছে, টার্ন ডাউন। 2 নম্বর দেখো এক্সটিংগুইস, উত্তর হচ্ছে পুট আউট। 3 রিজেম্বলস, উত্তর হচ্ছে টেক্সট আফটার। চলে আসো পেজ 130 রিজেক্টেড, উত্তর হচ্ছে টার্ন ডাউন। 2 নম্বর দেখো টলারেট, উত্তর হচ্ছে পুট আপ উইথ। 3 নম্বর দেখে না কোয়াল, উত্তর হচ্ছে ফেল আউট। পেজ 153 পোস্টপন, উত্তর কী হচ্ছে পুট অপ। 2 নম্বর দেখো রিগার্ড, উত্তর হবে লুক আপন। 3 নম্বর দেখো ইন সার্চ, লুকিং ফর। চলে আসো আমাদের পেজ 175, 1 নম্বর দেখে নাও রিড গন থ্রো। 2 নম্বর দেখো ডেলিভার, উত্তর হচ্ছে পাস অন। 3 নম্বর ওয়ার পুট অন। 197 পেজ সলভ, উত্তর হচ্ছে ওয়ার্ক আউট। 2 সামন, উত্তর হচ্ছে কল ইন। 3 নম্বর দেখো ডিস্ট্রিবিউটেড, উত্তর হচ্ছে গেপ অ্যাওয়ে। পেজ 218 ইনক্রিজিং, উত্তর হচ্ছে শুটিং আপ। 2 নম্বর ফেস্ট, উত্তর হচ্ছে কেম আপ। 3 নম্বর মিড, উত্তর হচ্ছে কাম অ্যাক্রোস। পেজ 240 রিজেম্বলস, উত্তর হচ্ছে টেক্স আফটার। 2 নম্বর দেখে নাও আন্ডারস্ট্যান্ড, উত্তর লেখো মেক আউট। 3 নম্বর দেখো মিড, উত্তর হচ্ছে কেম অ্যাক্রোস। পেজ 261 এক্সটিংগুইশড, উত্তর হচ্ছে পুট আউট। 2 নম্বর কন্টিনিউ কিপ অন। 3 নম্বর এমিট, উত্তর হচ্ছে গিভ অপ। পেজ 282 সারেন্ডার, 1 নম্বরেরটা গেপ ইন। 2 নম্বর রিজেক্টেড, উত্তর হচ্ছে দেখো টার্ন ডাউন। 3 নম্বর দেখো ওভারকাম, উত্তর হচ্ছে গেট ওভার। পেজ হচ্ছে আমাদের 303, 1 নম্বর ডিস্ট্রিবিউটেড, উত্তর কী হচ্ছে গেট অ্যাওয়ে। 2 নম্বর দেখে নাও ডায়েট, উত্তর হচ্ছে দেখো পাস্ট অ্যাওয়ে। 3 নম্বর ওর, উত্তর হচ্ছে পুট অন। পেজ 323 রিমেম্বার, উত্তর হচ্ছে কল আপ। 2 নম্বর দেখো রিড গো থ্রো। 3 নম্বর রিডিউস, উত্তর হচ্ছে কাট ডাউন। পেজ 345 1 নম্বর ওবি, উত্তর হচ্ছে অ্যাবাইড বাই। 2 নম্বর ডায়েট, এখানে লিখে পাস্ট অ্যাওয়ে। 3 সলভ, উত্তর হবে ওয়ার্ক আউট। পেজ 367 1 নম্বর রিজেম্বলস, উত্তর লেখো টেক্স আফটার। 2 নম্বর দেখো টলারেট, উত্তর লেখো পুট আপ উইথ। 3 নম্বর ডিস্ট্রিবিউটেড গেপ অ্যাওয়ে। পেজ 389 ফলো, উত্তর হচ্ছে ওয়েন আফটার। 2 নম্বর অ্যাপোলিস্ট, উত্তর লেখো ডিড অ্যাওয়ে উইথ।
তিন নম্বর রিজেম্বলস, রিজেম্বল এটা ইডি আছে কিন্তু পাস্ট টেন্স, এটা কিন্তু টুক আফটার। পেজ 407 সারেন্ডার উত্তর হচ্ছে গেপ ইন। দু নম্বর দেখো মিট উত্তর হচ্ছে কল্ড অন। তিন নম্বর রিজেক্টেড উত্তর দেখো টার্নড ডাউন। পেজ 429 এক নম্বর রিজেম্বলস উত্তর টেক্স আফটার। দু নম্বর দেখো চেজিং, দেখো এটা কন্টিনিউয়াস টেন্সে ছিল তাই এটা রানিং আফটার হয়ে গেল, রানিং আইএনজি যোগ হলো। তিন হ্যাজ রিকভার্ড উত্তর লেখো কাম রাউন্ড। পেজ 454 এক নম্বর দেখো স্যাটার্ড উত্তর দেখো ব্লো আপ। দু নম্বর দেখো রিকভার কাম রাউন্ড। তিন নম্বর দেখো স্যাং উত্তর হচ্ছে ওয়েন্ড ডাউন। পেজ 475 এক নম্বর দেখো অ্যাবান্ডন উত্তর হচ্ছে গিভ আপ। দু নম্বর রিকভার উত্তর লিখবে গেট থ্রো। তিন নম্বর কম্পেনসেট উত্তর হচ্ছে মেক আপ। পেজ 497 দেখো সলভ ওয়ার্কআউট। দু নম্বর দেখো টু ডিসকার্ড উত্তর হচ্ছে ডু অ্যাওয়ে উইথ। তিন নম্বর দেখো ফুল ফিল উত্তর হচ্ছে ক্যারি আউট। তো এই ছিল তোমাদের 20খানা পেজের কিন্তু ফ্রেজাল ভার্ব, ভালো করে এগুলোকে পড়ে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করে তোমাদের মতামত জানিও, আর যদি কোনো সমস্যা হয় আমাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন রেখে অন করে দাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম, তোমরা প্রত্যেকেই ভালো থেকো এবং সুস্থ থেকো।